দেখছেন এগুলো কি নিশ্চয়ই খাবেন আজ অথবা কাল এমনই একটা জিনিস এমনই টেস্টি এবং মজাদার এটা অবশ্যই খেতে হবে আজকে অথবা কালকে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি যে এটা খেতেই হবে এটা এত মজা এবং এত টেস্টি তো এটা খিচুড়ি এবং পোলাও বিরিয়ানি সব কিছুর সাথেই খাওয়া যায় এটি একটি মুখরোচক খাবার সব কিছুর সাথেই খাওয়া যায় তো চলেন আমরা মূল ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেল মাই থিংকের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখলেন তো এগুলো হচ্ছে জলপাই তো বাজার থেকে জলপাই কিনে নিয়ে আসা এখন বাজারে অ্যাভেলেবেল জলপাই পাওয়া যাচ্ছে তো বাজার থেকে কিনে নিয়ে আসা এই জলপাই তো এখন জলপাইটাকে আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি কারণ এই জলপাইয়ের মধ্যে অনেক ধুলা বালি ময়লা এমনকি কাদাও থাকে অনেক সময় কারণ বৃষ্টির মধ্যে যে জলপাইগুলো গাছ থেকে পড়ে সেগুলো অনেক সময় কাদার মধ্যে পড়ে যায় তো সেই জন্যই জলপাইগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা টয়লা না থাকে কোনো কাদা টাদা না থাকে সেজন্য বারবার সুন্দর করে ধুয়ে নিতে হবে কারণ যেহেতু এটা খাবো এটার মধ্যে একটু বালি লাগলে খাওয়া যাবে না তো এই জলপাইয়ের মধ্যে জলপাইয়ের বোটার মধ্যে একটা বড় ধরনের বোটা থাকে ডাটা শক্ত যেটা দিয়ে জলপাইটা গাছের মধ্যে ঝুলে থাকে তো এই জলপাইয়ের মধ্যে সেই ডাটাও আছে মাঝে মধ্যে তো এই ডাটা ছিলে ফেলে দিতে হবে এই যে ডাটাটা আমি ফেলে দিলাম এইভাবে ডাটাটা ফেলে দিতে হবে অবশ্যই সবগুলোতে থাকে না কিছু কিছুর মধ্যে থাকে এই যে যেমন এটাতে আছে এই যে ফেলে দিতে হবে তা নাহলে কিন্তু এটা খাওয়া যাবে না ডাটাটা অবশ্যই ফেলে দিতে হবে জিনিসটা খেয়াল রাখতে হবে যে জলপাইয়ের মধ্যে যে ডাটাটা আছে সেটা ফেলে দিতে হবে তো জলপাইটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে জলপাইটাকে আমি একটা প্রসেসিংয়ে নিয়ে যাব যাতে করে আমি একটা জিনিস তৈরি করতে পারি তো ভিডিওটি একটু লম্বা হবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আসলে মাঝখান দিয়ে যদি আপনি স্কিপ করে যান তাহলে হয়তো আপনার প্রয়োজনে কোনো কিছু চলে যাবে তখন এটাকে আপনাকে আবার দ্বিতীয়বার টেনে দেখতে হবে তো যাই হোক জলপাই দোয়া হয়ে গেছে এখন আমি একটি পাত্রের মধ্যে কিছু পানি নিলাম তো এই পানির মধ্যে আমি এখন আমার ধুয়ে রাখা যে জলপাইগুলো আছে সেই জলপাইগুলো আমি এই পানির মধ্যে দিয়ে দিব হাঁড়িতে ঠিক আছে এই দেখেন আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে তো পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে জলপাইটা চুলায় দেওয়ার পরে বলক আসলে যাতে জলপাইটার মধ্যে সমস্ত পানিগুলি ঠিকঠাক মতো লাগে এবং যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য পানির পরিমাণটা একটু ভালো মতো বুঝে শুনে তারপরে দিতে হবে যাতে সিদ্ধ করার পরে আবার কোনো ঝামেলা না হয় যে একদিক দিয়ে সিদ্ধ হয়েছে আরেক দিক দিয়ে সিদ্ধ হয়নি সেটা হচ্ছে পানির কারণেই এমন হয়ে থাকে তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে তো আমার জলপাইটা আমি চুলায় বসিয়ে দিছি এক্ষুনি আমার জলপাইটা হয়ে যাবে এই যে জলপাইটা হয়ে গেছে দেখেন সিদ্ধ হয়ে গেছে কী রকম ধোঁয়া বের হচ্ছে দেখছেন জলপাইটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে কী হবে এটা সিদ্ধ হতে কোনো প্রবলেম হবে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য জলপাইটা যখন চুলায় দিবেন তখন ঢাকনা দিয়েই সিদ্ধ করবেন তাহলে জলপাইটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন একটু দেখে নিচ্ছি আঙ্গুল দিয়ে টিপ দিয়ে যে জলপাইটা সিদ্ধ হচ্ছে কিনা এই দেখেন হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে তো দেখেন আবার দেখাচ্ছি এই যে সিদ্ধ হয়ে গেছে এখন জলপাইয়ের হাড্ডি থেকে মানে আঠি থেকে জলপাইটা অনায়াসে বের করা যাবে তো সেই জন্য জলপাইটাকে প্রথমে একটু ঠান্ডা করে নিতে হবে ঠিক আছে তো ঠান্ডা করার জন্য আমি জলপাইয়ের মধ্যে যে পানিটা আছে সেই পানিটাকে নিগড়িয়ে নিব যাতে জলপাইটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমার জলপাইটা ধরতে যেতে হাতে কোনো গরম না লাগে সেই জন্য জলপাইয়ের পানিটাকে আমি নিগড়িয়ে নিব এবং জলপাইটাকে ঠান্ডা করে নিব দেখেন আমি যেইভাবে পানিটা নিগড়ে নিচ্ছি এইভাবেও করা যায় আবার ইচ্ছা করলে চালুনের মধ্যে ঢেলে দিয়ে সেইভাবেও করা যায় তো আমি জলপাইটা ঠান্ডা করে নিছি এখন এটাকে আমি আঠি থেকে ছাড়িয়েও নিছি দেখেন এই যে আঠিগুলো ঠিক আছে এই যে দুই আঙুলের সাহায্যে টিপে টিপে আমি জলপাই থেকে আঠিগুলোকে বের করে নিছি আঠিগুলো বের করে নিছি আর জলপাইয়ের যে মাংসগুলো আছে সেটাকে আমি আলাদা করে নিছি দেখেন তো এর মধ্যে দুই একটা আছে আরও আঠি হয়তো খুঁজলে পাওয়া যাবে তো সেটাও আমি এখন পুনরায় ভালো করে বেছে দেখে ফেলে দেবো এই যে আরেকটা পাওয়া গেছে এটার থেকেও আমি মাংসটা রেখে দিয়ে আঠিটাকে ফেলে দিব যাতে আমার পরবর্তী কাজের জন্য কোনো প্রবলেম না হয় এই আঠির জন্য এই জন্য চেক করে নিতে হবে আপনি আঠি পালানোর পরে আবার চেক করে নিতে হবে যাতে এটার মধ্যে কোনো আঠি না থাকে তাঠি থাকলে পরবর্তী কাজের জন্য সমস্যা হবে এখন আমি এটাকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে আর এই ইয়েগুলো দিয়ে দিব
জলপাইয়ের যে মাংসগুলো আছে আটি ছাড়ানো মাংস এই মাংসগুলো আমি এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি তো ব্লেন্ডারের মধ্যে আমি সবগুলোই দিয়ে দিব একবারে সমস্যা হবে না এটাকে সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তো মিহি করে পেস্ট করার আগে আমি এই জলপাইয়ের মধ্যে কিছু মশলা দিয়ে দিব তো সেটা হচ্ছে আমি এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি লাল গুঁড়ো মরিচ ঝাল মরিচ যেটা এক চা চামচ পরিমাণে এটা ঝাল মরিচই দিতে হবে যেহেতু জলপাইটা অনেক টক এখানে দিচ্ছি আমি এক চামচ লবণ সাধারণ লবণ খাওয়ার লবণ যেটা এটার মধ্যে আপনি বিট লবণও দিতে পারেন বিট লবণ দিলে আরও বেশি মজা হয় তো আমি এই যে ব্যালেন্ড করে নিছি দেখেন এটা একদম খাতা খাতা শক্ত শক্তভাবে একটু ব্যালেন্ড করতে হবে যাতে বেশি পরিমাণে পানি না হয় ব্যালেন্ড করার সময় এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে যেন বেশি লুজ না হয়ে যায় কারণ এটা আমাকে আবার আরেকটা প্রসেসিংয়ে নিতে হবে তো সেই জন্য এটা একটু শক্ত শক্ত করেই ব্যালেন্ড করতে হবে পানি বেশি দেওয়া যাবে না তো এটাকে আমি চুলায় বসিয়ে দিব ঠিক আছে এই পেস্টগুলো সবগুলি আমি একটি চুলার মধ্যে বসিয়ে দিব চুলা আমি জ্বালিয়ে নিয়েছি এখন অন্য একটি পাত্রের মধ্যে আমি এই জলপাইয়ের যে পেস্টগুলো আছে নরম পেস্টগুলো এগুলো আমি দিয়ে দিচ্ছি দেখেন আমি হাঁড়িটা বসিয়ে দিছি চুলাতে তো এখন এই হাঁড়ির মধ্যে যে জলপাই দিছি এর মধ্যে আমাকে আরও কিছু মশলা দিতে হবে তো সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো ঠিক আছে এটা যেহেতু টক জলপাইটা অনেক টক এটা এই জন্য একটু ঝাল দিতে হবে অল্প ঝালে হবে না তো আপনারা যেই পরিমাণ ঝাল পছন্দ করেন সেই পরিমাণেই দিবেন যার যার পছন্দ মতো দেওয়াই বেটার কারণ কেউ একটু বেশি পছন্দ করে কেউ একটু কম পছন্দ করে সব কিছুই তো সেই জন্য নিজের পছন্দ মতোই দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিছি তো আপনারা চিনিটাও দেখে দিবেন ঠিক আছে তো চিনি দেওয়ার পরে এখানে আমি আবারও একটু লবণ অ্যাড করব সাধারণ লবণেই অ্যাড করব কারণ লবণটা আমাকে মোট কথা আমি এর মধ্যে মিক্সারে যখন দিছি তখন যেই মশলাটা দিছি শুধু চিনি ছাড়া তার বাকি মশলাগুলো আবার দিব লবণ আর গুঁড়ো মরিচ তো সেটা আমার দেওয়া হয়ে গেছে প্রায় এখন আমি এটাকে এই যে লবণ দিচ্ছি আর একটু তো এখন আমি এটাকে ভালো করে আঁচ করে নেব তবে চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না সেই দিকে একটু খেয়াল রাখতে হবে অবশ্যই কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করে যাবেন না তাহলে আপনার কোনো কিছু মিস করে যাবেন মিস করে গেলে কিন্তু আবারও আপনাকে এটা টেনে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা বোঝার জন্য তো সেজন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য সহকারে তো আমার দেখেন পানিটা শুকিয়ে নিছে আমি যেই চিনি আর লবণ দেওয়ার পরে যেই এই জলপাইয়ের পেস্টের মধ্যে পানি এসেছিলো সেই পানিটা আবার শুকিয়ে নিছি তো এটাকে কিন্তু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে নাড়াচাড়া কমানো যাবে না কারণ নাড়াচাড়া কমালে কী হবে দেখা গেলো যে এই পাত্রের তলানিতে বা নিচে লেগে যাবে একটা কালো কালো ভাব হয়ে যাবে মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করলে জিনিসটা আরও বেশি টেস্টি হবে এবং সফট হবে সেই জন্য নাড়াচাড়া করতে হবে আর নিচেও লাগার কোনো সম্ভাবনা থাকবে না তো সেই জন্য এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন মানে হাই হিটেও রাখবেন না এবং মিডিয়াম হাই হিটেও রাখবেন না মিডিয়াম লোয়ের মধ্যেই রাখার চেষ্টা করবেন তাহলে আস্তে আস্তে চিনি এবং লবণের পানিটা শুকিয়ে যাবে এবং জলপাইয়ের মধ্যে যে একটা এক্সট্রা পানি আছে ব্যালেন্ড করার পরে সেটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে এই জিনিসটা অবশ্যই ভালো মতো খেয়াল রাখতে হবে তো আমি আর একটু শুকিয়ে নিব পানিটা এই যে আরও একটু শুকিয়ে গেছে দেখেন কেমন হয়ে গেছে এখন এটা নাড়তে নাড়তে একদম সফট হয়ে গেছে অনেক সফট হয়ে যাবে এটা পেস্ট করার পরে যেই সফট হয়েছে এখন নাড়াচাড়ার মধ্যে আরও বেশি সফট করে নিতে হবে এটাকে সফট করা ছাড়া এটার কোনো বিকল্প নেই সেই জন্য সফট করে নিতে হবে এবং প্রচুর পরিমাণে নাড়াচাড়া করতে হবে এই ইয়াটার জলপাইয়ের যে আমি আচারটা বানাচ্ছি এটা হচ্ছে জলপাইয়ের বড়ি আচার তো সেই জন্য নাড়াচাড়া করতে হবে আমি এটা এক্ষুনি নামিয়ে নিব হয়ে গেছে তো একটা ট্রের মধ্যে আমি ঢেলে নিব সবগুলা জলপাই জলপাইয়ের পেস্ট যে এখন রান্না করা হয়ে গেছে এখন এটাকে আমি একটা ট্রের মধ্যে ঢেলে নিব তবে ঢেলে নেওয়ার আগে একটু ঠান্ডা করে নিতে হবে কারণ একদম সাথে সাথেই আমি ঢেলে দিব না তো আমি ঢেলে দিছি দেখেন একটু ঠান্ডা করে নিতে হবে এই জন্য যেটাকে আমি হাত দিয়ে সমান করে দিব সেই জন্য এটাকে একটু ঠান্ডা করেই ঢেলে নিতে হবে
তাহলে আর হাতের মধ্যে গরমটা লাগবে না সেজন্যই ঠান্ডা করে নিতে হবে এবং এমন ভাবে এটাকে একটা ট্রের মধ্যে বিছিয়ে দিতে হবে যাতে সুন্দর দেখতে সুন্দর লাগে এবং এটা যে একটু শুকিয়ে নিতে হবে শুকানোর পরে যেন এটা বোঝা যায় যে এটা শুকিয়ে গেছে তো সেজন্য এটাকে হাত দিয়েই করতে হবে তো এখন এটাকে আমি একটু শুকিয়ে নিব এখন সবার বাসায় তার রোদ্র নাই তাই না এই যে দেখেন আমি শুকিয়ে নিছি কি সুন্দর দুই দিন এটাকে শুকাতে হবে দুই দিন শুকানোর পরে দেখেন এটা একদম ফেটে গেছে চৌচির হয়ে গেছে ঠিক এইভাবেই শুকিয়ে নিতে হবে তো সবার বাসায় তার রোদ্র থাকে না তাই না তো আপনার বাসায় রোদ্র নাই তাতে কি আছে আপনার ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন কিংবা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন তো এটাকে এখন আঙ্গুলের সাহায্যে একটু মথে নিতে হবে এটাকে আবারও ভালো মতো একদম এমনভাবে এটাকে মথে নিতে হবে যাতে একদম মিহি হয়ে যায় বা সফট হয়ে যায় ঠিক আছে এই আচারটার মানে মেন জিনিস হলো সফট হওয়া যত সফট হবে তত আচারটা মজা লাগবে তো আমি এইভাবে এটাকে ডোলে ডোলে বা আঙ্গুলের সাহায্যে চিপে চিপে একদম সফট করে নিব তো রোদ্রে শুকানোর পরে কিন্তু এইরকম হবে কালারটা ঠিক আছে তা আপনি চুলার নিচে দেন আর ফ্যানের নিচে দেন আর রোদ্রে দেন আমি জানালার কাছে দিয়ে শুকাইছি কারণ আমার জানালার কাছে ভালো সুন্দর একটা রোদ্র আসে তো সেই জন্য আমি জানালার কাছে দিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি দুই দিন পর্যন্ত তো সবার বাসায় তো আর জানালা নাই তাই যে যেমনে পারেন শুকিয়ে নেবেন তো এখন এটাকে আমি বড়ি বানিয়ে নিচ্ছি দেখেন এরকম ছোট ছোট আকারে বড়ি বানিয়ে নেবেন তো এইটাকে আপনি এই দুই আঙ্গুল বা তিন আঙ্গুলের সাহায্যেও বানাতে পারেন আবার হাতের তালুর মধ্যে দিয়েও বানাতে পারেন আবার রুটি বানানোর ফিরিতে আছে ফিরির মধ্যেও আপনি এই ছোট ছোট বড়িগুলি বানিয়ে নিতে পারেন যেইভাবে আপনার সুবিধা হয় তবে মেন কথা হচ্ছে এটাকে এইভাবে ডোলে ডোলে একদম নরম করে নিতে হবে এটা ফিরির মধ্যেও করা যাবে সমস্যা নেই তবে মেন কথা হচ্ছে এটা এরকম সুন্দর করে একদম সফট করে মিহি করে তারপরে এই ছোট ছোট বড়ি আকারে বানিয়ে নিতে হবে বড়ি বানানোর পরে এই বড়িটাকে আবার একদিন আমি শুকিয়ে নিব এবার আপনি রোদ্রে শুকান বা ফ্যানের বাতাসে শুকান যেইভাবে শুকান না কেন এই বড়িগুলোকে আবার শুকিয়ে নিতে হবে তা আমি সবগুলা করে তারপরে রোদ্রে শুকিয়ে নিব সুন্দর করে ছোট ছোট করে রোদ্রে শুকিয়ে নিব ঠিক আছে দেখছেন এখন আমি একটু একটা ছোট কুচি আবার একটু বড় কুচি এখন আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন একদম ছোট ছোট করতে পারেন একটু মাঝারি সাইজও করতে পারেন যেমন খুশি এমন করতে পারেন তো আমার শুকানো হয়ে গেছে এখন আমি একটি কড়াই দিয়ে দিছি চুলার মধ্যে একদিন পরে তো এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা পরিমাণ মতো দিবেন যাতে বড়িগুলো একদম তেলের মধ্যে ডুবু ডুবু হয়ে থাকে এই পরিমাণ সরিষার তেলটা দিতে হবে তো আমি সরিষার তেলের মধ্যে এখন দিয়ে দিব দুই তিনটে শুকনো মরিচ ঠিক আছে এই যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তো শুকনো মরিচটা দেওয়ার পরে আমি দিয়ে দিব দারচিনি তিন টুকরো দারচিনি এটাও আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন সমস্যা নেই তো এটার মধ্যে আরও একটি মশলা দিতে হবে যেই মশলাটা না দিলেই না সেটা দিতে হবে এখন আমি দিয়ে দিব রসুন এটা হচ্ছে এখানে আমি একটি রসুন নিয়েছি থেতলানো রসুন রসুনটা থেতলিয়েই দিতে হবে কুচি করে বা পেস্ট দেওয়া যাবে না এটা আমি থেতলিয়েই দিব তো এখন আমি আরেকটি মশলা দিব যেটা না দিলেই নাই এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই মশলাটা দিতেই হবে এটা সব আচারের মধ্যেই দিতে হয় আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনার পাঁচফোড়ন ঠিক আছে এই যে দেখেন আমি পাঁচফোড়ন নিচ্ছি এখন এই পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি তো এটাকে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব তো এটা কিন্তু আমি ভেজে নিব না ঠিক আছে এটাকে ভাজার প্রয়োজন নেই এটা জাস্ট আপনি গরম করে নেবেন তো গরম করে নিলে তেলটা এখন এই তেলের মধ্যে গরম তেলের মধ্যে আমি এই যে জলপাইয়ের যে বড়িগুলো বানিয়েছি এই বড়িগুলোকে ঢেলে দিচ্ছি ঠিক আছে একটু গরম হোক একটু গরম হচ্ছে হ্যাঁ মানে মরিচটা যাতে পুড়ে না যায় রসুনটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি জলপাইয়ের বড়িগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো এটাকে একটু কয়েক মিনিট আমি নাড়াচাড়া করে নিব একটা খেয়াল রাখতে হবে আমার মরিচগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে মরিচ পোড়া যাবে না মরিচগুলো এরকম লাল লালই থাকতে হবে তো আমি আরও কয়েক সেকেন্ড এইভাবে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব চুলার থেকে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার দিবেন আর কমেন্ট করবেন যা কিছু মন চায় তাই ভালো হলে ভালো মন্দ হলে মন্দ আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই অবশ্যই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন তো এখন আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে বয়মে ঢেলে দিচ্ছি